গুড মর্নিং, আশা করি আমার ফ্যামিলি মেম্বারসরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো কালকে থেকে আমার মনটা খুব ভালো, তার কারণ হলো অনেক দিন ধরে বাপি খুঁজছিল ঠাকুরের জন্য মালা, যেটা আমাদের সপ্তাহে একদিন করে দেওয়া হয়, কিন্তু সেই মালা পাচ্ছিল না। যে মাসি বাজারে নিয়ে বসে সেও উধাও, মালাও উধাও। তো ফাইনালি কালকে দুপুরবেলায়, মানে কালকে সকালে যখন বাজারে গেছে তখন সে মাসিকে পেয়েছে, আর তিনটে মালা নিয়ে এসছে, এই ঘরে দুটো, আমাদের ঘরে একটা। তো অনেকদিন পর ঠাকুরের গলায় মালাটা দেখে আমারও খুব ভালো লাগছে, মনটা ভালো লাগছে এটার জন্য যে পরিবেশটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। হয়তো এখনো কিছুই সেভাবে ঠিক হয়নি, তবুও এটা যদি ভাবি যে কোনো একদিন হয়তো আগের মতন হয়ে যাবে সবকিছু, তাহলেও মনটা দেখবে অনেকটা ভালো লাগে। তো চলো এর সাথে সাথে আজকের দিনটাও শুরু করা যাক। আর আজ আছে কিছু স্পেশাল, যেগুলো অন্যান্য দিন স্বাভাবিকভাবে হয় না, কিন্তু আজ হতে চলেছে। এখন কি ওই সাথে আজ বন্ধ? এখন এই যে এই সব নিচ্ছে না, ভালো দেখে বেছে দাও আর এই নিচে রেখে দাও। এইখানে এখন লেবুকে 10 মিনিট সিজন করে তারপরে তোলা হচ্ছে, আর মুসম্বি লেবু রাখা হয়েছে। এখন এই যে মানে যে কাকিমা এসে বিক্রি করছিল সেই কাকিমাকে বাসন বাসন না ওই কাপড় চোপড় নিয়ে বাসনই দিত, সেই কাকিমা এখন ওইগুলো যেহেতু বিক্রি হচ্ছে না তার জন্য এই মুসম্বি লেবু বিক্রি করছে। বললো তো মিষ্টি, এখন জানি না মিষ্টি না টক আর টক হোক, এই সিজনে মুসম্বি খুব দরকার। আর এটা সেদ্ধ করার সময় জলটাও নোংরা হয়ে যায়। তোমাদের কথা শুনে মামনি এখন, মামনি সোনামা যেই রুটি করুক দুটো রুটির গোল্লা দিয়ে একটা রুটি করে দেয়, যাতে সকালবেলায় আমার দুটো রুটি খেতে হয় না। কিন্তু একটা এত জাম্বু সাইজের রুটি দেয় যে এই রুটিটা খেতে খেতে আমার অবস্থা খারাপ হয়ে যায় প্রায়। এখন কি করছো তুমি? কড়াই ঠড়াই বসিয়ে আলু চচ্চড়ি, সকালবেলা রুটির সাথে টিফিন হলো আলু চচ্চড়ি, সেটাই আছে। তোমার ঝিঙে তরকারি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, দুরকম তরকারি হয়ে রয়েছে, ঝিঙের তরকারিটা আমাদের সকলের। আর সুমন যেহেতু ঝিঙে সবজি পাতি কিছুই খায় না, তার জন্য আলু চচ্চড়ি। আর আজকে দুপুরবেলায় যেহেতু কোনো রান্না বান্না নেই, আজকে সবার ছুটি, যারা ঘরের মধ্যে আমরা নিত্যদিন এটা ওটা সেটা যোগাযাতি কাজকর্ম বা মামুনি যেরকম গ্যাসের সামনে থাকে সেইগুলো আজকে পুরো টোটাল ছুটি আমাদের। দেখো শোনো কি করছে, পুরো ঘামটা আমার গায়ের মধ্যে লাগে। শোনো এখন হচ্ছে চূড়ান্ত পরিমাণে পকানোর একটা কাজ, যেটা সোনামাকে পকিয়ে পকিয়ে পাচ্ছে না, লাস্ট এবার জানে আমি বললেই সেটা হবে, সেই জন্য আমাকে পকাচ্ছে ও। এখন যেহেতু বাইরে থেকে দুবার এসে, বাইরের এই সামনের দোকান থেকে দুবার এসছে, এখন ওর কথা হলো ওকে এসি চালিয়ে ঘরে বসতে দিতে হবে। এবার সোনামা সেটা একদমই রাজি না, আর ও আমাকে পকাচ্ছে, বৌদি ভাই তুমি একটু বলো, তুমি বললেই হবে, কিন্তু আমি বলবো না, তুমি এই গরমেই থাকো।
সিজন করতে হবে না বডিটাকে সারাক্ষণ এসিতে থাকলে হবে কি বলবো বন্ধ কর আচ্ছা আমি মনে গাও গো ও যেই দেখছে যে আমি ক্যামেরা ধরছি না সাথে সাথে পুজো একটুখানি বলো না একটু বলো না আর যেই আমি ক্যামেরা অন করছি সাথে সাথে এসে বন্ধ করার চেষ্টা করছে ছাড়ো দেখো সোনু বড় হচ্ছে না সোনু শুধু বোকা হচ্ছে বড় হয়ে আর পাগল হচ্ছে পাগল গরমে পাগল হয়ে গেছে আজ আবার রান্না বান্না নেই বলে দুই বোন বসেছে গল্প করতে কি গল্প হচ্ছে এত হ্যাঁ গরমের গল্প গরমের গল্প আর দেখো রান্না বান্না নেই তবু মানুষ কিন্তু ঘাম বন্ধ হচ্ছে না রান্না বান্না কি গরম কি কম আছে গরম কম নেই তবে একটা দিন তো তাও রেস্ট এটা তো মানতেই হবে একটা দিন অনেক বড় রেস্ট অত রেস্ট না গো ডাল হলো রাতেটা কিছু করা হলো হ্যাঁ রাতে রাতে ডিম ভাজা দিয়ে ভাত খেলে হয়ে যেত না ডাল তো লাগবেই ডালটা করে রাখলো সবজি করা হলো সবই তো রাখবে মোদ্দা কথা বলতে হয় বাড়ির মেয়েদের কোনো সময় ছুটি নেই কাজ করলে সারাক্ষণই আছে খুঁজলে খুঁজলে এগুলো ওরাও জানে যদি কিছু হালকা থাকে তখন দেখবে ওরাও কোনো বাইরে অন্য কাজ ছুটি নেবে যেন এই কাজটা আগে করি এটা সবাই করে সোনু এতক্ষণ বাজে এসে জিজ্ঞেস করছে মা এটা কিসের ডিম তো সোমনা মা বলছে কি এটা মুরগির ডিম আবার কিসের ডিম তো যাই হোক আজকে ঘোড়ার ডিম তো হয় না সোনুর জন্যই হয় শুধুমাত্র তো আজ রান্না না হওয়ার সবথেকে বড় কারণ হলো বেশ কিছুদিন ধরে প্রচন্ড গরম পড়ছে আর এই গরমের মধ্যে টানা মামুনি ওই আগুন তাতে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে যদিও বা আমি সোনামা গুছিয়ে সব এগিয়ে জোগাড় করে দিই তারপরেও ওই আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা এই গরমের মধ্যে সম্ভব না কারণ নর্মাল মানুষই এত ঘেমে যাচ্ছে এত কষ্ট হচ্ছে এবার প্রত্যেক দিন তো আর এরকম সম্ভব না যে ঘরে রান্নাবান্না না করে বসে থাকা তো একটা দিন মানুষ একটু আরাম করাটাও দরকার সবারই শরীর তো সেই সব ভেবেচিন্তে কালকে আমরা ভাবছিলাম অন্য কোনো একটা বিকল্প পদ্ধতি যদি করা হয় তো বিকল্প পদ্ধতি এখন যা বাইরের পরিস্থিতি সেটাতে কিছুই করা যাচ্ছে না তো আমাদের চিন্তাটা করেও আবার চিন্তাটা বন্ধ হয়ে গেছিলো হঠাৎই সুমন আমাদের একটা সলিউশন দিল যেটা সত্যিই খুব ভালো তার আগে বলে নিই আমার আর বাপির প্রচণ্ড কালকে থেকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে এবার বাড়িতে যদি বিরিয়ানি হয় প্রচণ্ড হ্যাপার জিনিস তোমরা জানোই অনেক কিছু করতে হয় আর সেই আবার মামুনি আমাকে সোনামাকেই তিনজনকে রান্নাঘরে বসে বসে সেই একটা দেড়টা পর্যন্ত রান্না করতে পারি এই গরমের মধ্যে সত্যিই বাড়িতে বিরিয়ানি করতে ইচ্ছে করছিলো না আর সুমন বললো ওর নাকি কোনো পরিচিত আছে খুব বেশি বিশাল কোনো দোকান ঠোকান না সে ঘরোয়াভাবে করে আর তার হাতে গ্লাভস পরেই করে ইভেন সে নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ স্যানিটাইজ করে সব কিছু করে তো তখন আমাদের মনে একটু জল এলো যে না ঠিক আছে তাহলে বাড়িতেও প্রত্যেকে একটু রেস্টও পাবে এর সাথে সাথে বাইরে থেকে আমরা বিরিয়ানিটা এনেও খেতে পারবো কেননা আমাদের খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল তো এই হলো আজকের কারণ যার কারণে আজকে মামুনি সোনামা আমার বাকি সবার ছুটি শুধু একটুখানি বসে বসে গল্প করব কিন্তু তারপরেও মামুনি একটা কাজ বের করে নিয়েছে সেটা হলো চিমনি পরিষ্কার তো মামুনি চিমনি পরিষ্কার করবে তাই তো বলছে চিমনি পরিষ্কার অন্যদিন হয় না তো আজকেই চিমনিটা পরিষ্কার করে নেব আর এখানে আগে কুচিনা থেকে লোক এসে চিমনিটা পরিষ্কার করে দিয়ে যেত কিন্তু এখন সেই বাইরের লোকও আমরা ডাকছি না সেই জন্য হালকা যে একটু তেল মতন যেটা হয় সেটা মামুনি ইয়ে দিয়ে কসবাই দিয়ে হালকা হালকা করে ডোলে পরিষ্কার করে নেয় তো এখানে মামুনি করছে টিফিন সোনামা জল হচ্ছে আমি যাই ঝটপট স্নানটা করে নিই তার কারণ আজকে যখন কোনো কিছু নেই তো বেশি দেরি করে লাভ নেই স্নান করে পুজো টুজো দিয়ে একেবারে নিচে আসবো আর এরই মাঝখানে মামা এসেছিল মামা এসে পায়েস দিয়ে গেছে আমার ননদিনীর জন্মদিনের পায়েস তো চলো এখন কাজকর্মগুলো যেগুলো রয়েছে আমার সেগুলো কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সবকিছুর মধ্যে একটা জিনিসের খুব মানে উপকার হয়েছে সেটা হলো অনেকদিন বাইরের খাবার না আসাতে গাডারগুলো পাচ্ছিল না এখন মামুনি অনেকদিন পর অনেকগুলো গাডার সঞ্চয় করে জমিয়ে এখন রাখতে পেরেছি যতগুলো রেড প্যাকেটের গাডার ছিল আমি সবকটা রেখে দিয়েছি আর কি বাইরের খাবার না আসলে গাডার হয় না তো আর এখন এখানে সোনামা আর মামুনি দুজনে বসেছে আর সত্যি বলতে না গরমে কোনো কিছু খেয়েও শান্তি নেই এটা খেয়ে হজম করতেও তো হবে ভালো খাচ্ছ না ভালো খাচ্ছ একটু শুকনো হ্যাঁ একটু ড্রাই হয়েছে তুমি ভালো খাচ্ছ আমার এতে শশা আছে হ্যাঁ সোনামার আজকে বুক ব্যথা করছিল সকালে পায়েস খেয়ে তাই আবার ভয় পাচ্ছে বিরিয়ানি খাবো কি হবে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছে তা এখন ঠিক আছে তো বুক
যতই খাওয়া দাওয়া হোক, যতই কাজকর্ম না থাকুক, সোনামার টেনশন যেন কমছেই না। কেননা সোনামা ভীষণ পরিমাণে টেনশন করছে, পরীক্ষাটা একবার পেছাচ্ছে, একবার পরীক্ষাটা এগিয়ে আনছে, প্রথমে জুন মাসে ছিল, আবার সেটা আগস্টে করে দিয়েছে। সোনামার এরকম এরকম হচ্ছে, বলছে কি হয় হোক না হয় না হোক, কিন্তু এরকম ভাবে বারবার এগোনো পিছনোর মানে হয় কোনো? আলটিমেট কোন মাসে পরীক্ষা আর কিভাবে পরীক্ষা হবে সেটাই বোঝা যাচ্ছে না। একবার বলছে কি হাফ নাম্বার মানে 45 পরীক্ষা নেবে, একবার বলছে আবার বাড়িতে বলেছে না, আমার এর মধ্যে শুনছি তো যতদিন না ফাইনাল ঘোষণা হচ্ছে ততদিন সোনামার হাতটা মনে হয় এখানটায় গলার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। সোনামান শুধু না, সোনামান মতন সব মাদের যাদের সন্তান এখন ইয়েতে দিচ্ছে মানে মাধ্যমিক দেবে, তাদের প্রত্যেকেরই এখানে এসেই আটকে রয়েছে। দু-বছর ধরে একই জিনিস করছে তো ওরা, মানে সোনু তো পুরো ছেড়েই দিয়েছে, বলছে কি পরীক্ষা হোক না হোক আমি ভেবে নিই কি পরীক্ষাটা হবে না। দু-বছর ধরে একটা সাবজেক্ট পড়া, একই সাবজেক্ট পড়তে কার ইচ্ছে করে বলো? তো যাই হোক, এইসবের মধ্যে আজকে যে ঘরোয়া টাইপের যে বিরিয়ানিটা একদম পাতলা, আর বাপি বলছিল যে বাপি আর কাকাই একটু অসুবিধা হচ্ছে যেহেতু একটু শুকনো শুকনো, অতটা গ্রেভি গ্রেভি টাইপের না, তো বলছে ডাল দাও, ওই বিরিয়ানি দিয়ে ডাল দিয়ে আজকে মিক্সড করে ওরা খেয়েছে। আর বাকি আমাদের তো আমাকে জিজ্ঞেস করেছে শোনো তোমার কেমন লাগলো, আমার বিরিয়ানির গন্ধেই খাওয়া হয়ে যায়, বিরিয়ানি কেমন কি বৃত্তান্ত অত আমি ডিটেলসে যাই না, আমার এতই ভালো লাগে বিরিয়ানি। তো আজকে কিন্তু ওপরে যেতে হবে, ঠিক আছে? এখানে কারেন্ট 2 মিনিট অফ হতে পারে কি পারে না, কি উদ্ঘটের মতন লাগছে। ও কাকাই, ও কি করছে, 2 মিনিট কারেন্ট অফ হতে পেরেছে কি পারিনি, তার মধ্যে গুতাগুতি ঠেলা ঠেলি মারামারি সব শুরু হয়ে গেছে। আর আর কাকাই কি সোনামা বলে যে কাকাইকে একটুখানি আমার কোমরে ব্যথা করছে, একটুখানি বালিশটা দিয়ে বাড়ি দাও বা হাত দিয়ে একটা ঘুষি টুসি মেরে দাও, বালিশ দিয়ে পুরো হামল দিস্তা দিয়ে মানে পেটানোর মতন অবস্থা করেছে। আর সোনামা বলতে পারছে না, হা হা হা, হাই সোনামা না এই হাই হাঁটুটা খুব ব্যথা, এটা হাঁটু, এটা হাঁটু, আমি তাই বলছি তুমি যতটা এফোর্ট এর মধ্যে ওই বালিশটা দিয়ে গুতাগুতি করতে লাগাচ্ছ, তার থেকে দুটো ঘুষি হাত দিয়ে মেরে দিলে মনে ইজি হবে। তো চলো এখন ওপরে যাবো, আমরা বিশেষ কাজ করতে ওপরে দেখা হচ্ছে, চলো। ওই নিচ থেকে ঠেলে কুতিয়ে আমি দুজন মানে সোনামাকে নিয়ে এলাম, সোনামা এসে আবার এখানে গড়াগড়ি দিয়েছে, আর এই মানুষকে তো আমি বলে যাচ্ছি ওঠো ওঠো ওঠো, সে মনে এখানেই পারলে ব্যায়াম শুরু করে দেয়। চলো বাবারে, মনে হচ্ছে মশা টশা সব ঢুকে যাবে তো এবার হাইতে। এই ঠিক টাইমে রোদটা এত ভালো লাগে, রোদটা মুখে পড়লে মুখটাও যেন অন্যরকম সুন্দর লাগে বলো। এই সূর্য অস্ত হওয়ার টাইমটা, আর ওপরে দারুণ হাওয়া দিচ্ছে আজকে। চলে এসছি আমরা সবাই মিলে ওপরে, কি করতে এসেছি তোমরা 2 মিনিটে বুঝতে পারবে, দলা পাকিয়ে গেছে শাড়ি। উফ দারুন হাওয়া দিচ্ছে, দারুন। মনের মধ্যে এখনো লাড্ডু ফোটে আমার শাশুড়ি মার বৌমা সামনে। সোনামা উঠছে কিন্তু, আবার হাতে আজকে একদম ভালো মন্দ জিনিস নিয়ে উঠছি, আমার তো ভয় লাগে গো নিচটায়, আবার এক এমনি উঠতে পারি না, আবার এক হাতে আবার ফোন টোন সব নিয়ে উঠছি। ধরবো? হ্যাঁ ধরো, এবার তুমি ধরো ধরো ধরো, ফোন ধরবো আমি, তোমাকে ধরবো, আমাকে ধরতে হবে না, তুমি আমার তো এটাই ধরো। ওমা তুমি আবার উঠছো, ভেঙে চুরে নিয়ে পড়বো কানে, বাবা যেন সমুদ্র সৈকত পার হচ্ছে। হ্যাঁ ওই দেখো নিচে আর একজন উঠছে আস্তে আস্তে, তার মানে কত ওজন, একটা লোহার শিটে বেয়ে ফেলো। Thank you.
আমরা আছি এখন দীঘা সমুদ্র সৈকতে, তাই না সোনা মা? তোমার পেছনে কই সে? টাইটা নিয়ে তোমার পেছনে এরকম করে দাঁড়ানোর লোক কে? কই সেটা? সিনেমা দেখছে? হ্যাঁ, এসে প্রথমে অজয় দেবগন রূপে খোঁজা, তারপরে আবার টাইটানিক ওই পিছনে দাঁড়াবে সেইটা খুঁজ। মানে সোনা মা, কাকাইকে যে কি তুমুল মিস করছে, দাঁড়াও আমি ফোন করছি, করে ডাকবো এক্ষুনি পিছনে দাঁড়ানোর জন্য। এইভাবে হাত লম্বা করে তুমি দাঁড়িয়ে যাও। এক্সারসাইজ করবো, সোনাম আমাদের হলো ট্রেনার, সোনাম আমাদের ট্রেন করবে, তারপরে আমরা করবো। তো চলো, হ্যাঁ তুমি শেখাবে, আমরা করবো। ব্যাম তো ঠিক আছে, তারপরে যেই মুহূর্তে হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে দেখছো গাছের পাতা নড়ছে, তখন ঠিক আছে, আর যেই হাওয়া বন্ধ হয়ে যাচ্ছে একদম ঘেমে নেয় একাকার কাণ্ড। আর এখানে ছাদের থেকে গরম হাওয়া উঠছে। জিজ্ঞেস করো না, বারবার বলে দেওয়ার পরেও জিজ্ঞেস করো, সোনামার হাতে ওটা কি বাদে? সোনামার হাতে বাত আছে, তার জন্য ওই যে জিনিসটা ওটা ডাক্তার সাজেস্ট করেছে ওটাকে বেঁধে রাখলে নাকি এটা কমে যাবে যন্ত্রণা। অনেকটা কমে গেছে না? সোনামার এই কাণ্ড দেখে পাশের বাড়ি থেকে কাকু বলছে কি, এই যে কি নাচ করছো না কি? বলে কি, না দাদা ব্যায়াম করছি। বলে কি ব্যায়াম করছো? আমি বললাম মানে তোমরা নাচ করছো ছাদের ওপর উঠে, আর প্রথমে মামুনি উঠে এগুলো করছিলাম। বলছে কি, প্রথমে ভাবলাম বড়জন নাচ করছে, তারপরে কিছুক্ষণ বাদে দেখছি ছোট জন নাচছে। হঠাৎ কি কারণে এত নাচে নাচি? সোনামা তুমি কি নাচ করছো? আরেকবার নাচ দেখিয়ে দাও, কিরকম করে আরেকবার দেখিয়ে দাও। না না, এমনি করলে কালকে ফোনে দেখছিলাম, এমনি এমনি করলে হার্ট ভালো থাকে। এবার হাঁটলে তিনটে ব্যায়াম দেখিয়েছিল, আর লাস্টেরটা এই ছিল, ওটা দেখেই ভাবছি আমি নাচছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন চারিদিকে আলো জ্বলা শুরু হয়ে গেছে, আর ঘন্টা কাশো সব বেজে গেছে। এখন নিচে যাচ্ছি আমরা। কি দারুণ লাগছে না? হ্যাঁ, পরিবেশটা সত্যিই সুন্দর, আমাদের একদম উপরের ছাদের পরিবেশটা এত ভালো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগলো এই ছাদের পরিবেশটা, কেননা সবসময় তোমরা আমাদের ঘরেই দেখো, ছাদে খুব কম দেখো। দেখছো পেছন দিকে লাইট টাইট জ্বলছে, কি ভালো লাগছে। চলো এখন নিচে যাওয়া হবে, তারপরে সন্ধে দেওয়া হবে, আর এইখানে মামুনি নামা শুরু করেছে, এবার একে একে আমরা নামবো। তুমি নামো তো আমরা। আচ্ছা, তো এখন ছাদের জামা কাপড় নিয়ে সব নিচে যাবো, দাও দিয়ে দাও হাতের। আমি নিয়ে আমি তো যাবো, তুমি নিচে যাবো। তো চলো, এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তিনজন একদম জামা কাপড় হাতে নিয়ে নিচের দিকে রওনা দিচ্ছি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কি করবে তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে, আর এরকম ব্লগ পাওয়ার জন্য। তো আবার সামনের দিনে আরো বেটার বেটার আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা, কেননা অনেক জামা রয়েছে। টাটা।